বাদারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর কালীবাড়িতে ভয়ানক চুরির ঘটনা। গতকাল রাত চোরের দল হানা দিয়ে মায়ের স্বর্ণলঙ্কার সহ চারটি প্রণামী বাক্স ভেঙে প্রচুর টাকা নিয়ে যায় পুরোহিত মশাই। জানায় প্রায় সময় পাশের বটগাছের নিচে কিছু যুবক বাজি আসর বসায়। পুলিশকে জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আগেও একবার এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল, আজ পুনরায় আবার চুরির ঘটনা ঘটে। এখন দেখার বিষয় পুলিশ চোর ধরতে কতটা সক্ষম হয়। বাইকের তেল চুরি করতে গিয়ে আগুন লাগিয়ে দেয় চোর। যোগেন্দ্রনগর অজিতপল্লী এলাকায় পূজন সিং রায়ের বাড়িতে লেটন দাস নামে এক চোর বাইকের পেট্রোল চুরি করতে গিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে দুই বাইক এবং কিছু চেয়ার পুড়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শহরে ট্রাফিক পরিষেবার চরম অবনতির কারণে বাস ও দুটি মারুতি গাড়ি সংঘর্ষ। ঘটনা আগরতলা শহরে সার্কিট হাউস সংলগ্ন ভিআইপি রোডে। এই ঘটনায় আহত এক গাড়ি চালক। এক বৃদ্ধকে পিটিয়ে খুন করার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। ঘটনা রাজধানীর গোয়ালাবস্তি এলাকায়। প্রসঙ্গত, খেজুর বাগান স্থিত গোয়ালাবস্তি এলাকায় জায়গার বিবাদকে কেন্দ্র করে নিজিবি রায় ও সতীন্দর রায় সহ আরো বেশ কয়েকজনের মারে মৃত্যুর কোলে ঢলে পড়েন নাগিনা প্রসাদ রায় নামে এক বৃদ্ধ। সোনামুড়া মহকুমা হাসপাতালে রোগীদের দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন। বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন রোগীর আত্মীয়রা। এই হাসপাতালের অধিকাংশ নার্সদের বদান্যতার কারণে ডাক্তার এবং হাসপাতালের বদনাম হচ্ছে। আবারও রাতের আধারে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল। এবার ঘটনা কাশীপুর এলাকায়। কাশীপুর বাজারে জয়দেবনাথ নামে এক ব্যক্তি প্রায় দিন রাতে তার গাড়ি রাখেন। সকালেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। বাজারের পরিচালন কমিটির সদস্যদের সাথে আলোচনা ক্রমেই সংশ্লিষ্ট স্থানে গাড়ি রাখেন। সোমবার খেতে এসে দেব স্মৃতিবৃত্তি প্রদান কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মূলত গত বছরের মতো এবছরও খেতিশ দেব স্মৃতিবৃত্তি প্রদান কমিটির পক্ষ থেকে আর্থিকভাবে অসচ্ছল অথচ সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করার অনুষ্ঠানকে সামনে রেখে এদিনের এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া রাজনগর এলাকায়। মোদী সরকার সংবাদ মাধ্যমের উপর আক্রমণ বন্ধ করো, নিউজ ক্লিকের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করো। বিশিষ্ট সাংবাদিক প্রবীর প্রকাশ ও অমিত চক্রবর্তীর নিঃশর্ত মুক্তি চাই এই স্লোগানকে সামনে রেখে ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে এক মিছিল সংগঠিত করে সংযুক্ত কিষাণ মোর্চার। আবারও বলিউড মতাতে যাচ্ছে কমলপুরের মেয়ে দেবাদৃতা দত্ত। সম্প্রতি হ্যামলক নামে বলিউডে নির্মিত একটি চলচ্চিত্র ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছে দেবাদৃতা। সোমবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের নিজেই একথা জানালেন। মাত্র দুই দিনের বিরতি, ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ সংলগ্ন অঞ্চল। সোমবার বিকেল 4:22 নাগাদ দিল্লি সহ নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও সংলগ্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। এদিন রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.6। এদিনের ভূমিকম্পেরও উৎসস্থল ছিল নেপাল, লখনৌ থেকে 266 কিলোমিটার দূরে।